হ্যালো এভরিওয়ান, দিস ইজ শ্যামুদ্রি। ছোটবেলা থেকে আমি একটা প্রশংসা শুনতে শুনতে বড় হয়েছি। প্রশংসাটা হচ্ছে সবাই আমার চুলের প্রচণ্ড প্রশংসা করত। আমার চুল ছোটবেলা থেকে একদম স্ট্রেইট ছিল, অনেক বেশি শাইনিং ছিল, সিল্কি ছিল, স্মুথ ছিল। কিন্তু যত বড় হয়েছি, সেই বড় হওয়ার সাথে সাথেই আমার চুল নিষ্প্রাণ হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। এবং এক্সপেকটেশন ওয়াইজ যে আসলে চুলের প্রতি ভালো লাগা, সেটা আস্তে আস্তে কমে গেছে। অনেক কিছু ট্রাই করেছি, কোনো কিছুতেই যেই চুলটা আগে ছিল বা যেই স্মুথনেসটা ছিল, সেটা আমি কোনো কিছুতেই ফিরিয়ে আনতে পারিনি। তবে বেশ কিছুদিন আগে আমি একটা দারুণ জিনিস পেলাম, যেটা আসলেই আমার ধারণাকে বদলে দিয়েছে। বাজারে অনেক কিছু পাওয়া যায়, অনেক অনলাইন পেজে অনেক কিছু পাওয়া যায়, সব কিছুর উপর ট্রাস্ট করা যায় না। বাট তারপরে আমি অনেক কিছুই অ্যাপ্লাই করেছি, আমি আমার মনের মতো করে কোনোটারই আসলে ফল পাইনি। বাট যেটাতে আমি আসলে ফল পেয়েছি, সেই প্রোডাক্টটার কথাই আজকে বলতে চাই। এবং সেই প্রোডাক্টটা হচ্ছে দীঘলকেশি, দিস ওয়ান। এটা চমৎকার একটা প্রোডাক্ট। প্রথম কথা হচ্ছে এটার স্মেলটা এত চমৎকার, এত চমৎকার, আমার খুব ভালো লেগেছে। কেমন যেন একটা আচারি ফ্লেভার আছে এই অয়েলটার মধ্যে। এবং এটার মধ্যে অনেক দারুণ দারুণ ইনগ্রেডিয়েন্টস আছে, এবং প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস আমাদের হেয়ারের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সেকেন্ড কথা হচ্ছে এই অয়েলটা খুব বেশি হেয়ারে লাগে না, ঠিক আছে? একদম অল্প পরিমাণেই আমার কাছে মনে হয় যে একদম হেয়ারের জন্য পারফেক্ট। নাম্বার টু, আজকে আমার চুল শ্যাম্পু করা না, আমি শ্যাম্পু করেছি অলমোস্ট 3 days হয়ে গেছে। এই অয়েলটা আমি ইউজ করে 3 days হয়ে গেছে শ্যাম্পু করেছি, এবং কিছুক্ষণ আগেও আমার চুলটা প্রচণ্ড টাইট করে বাঁধা ছিল, যার কারণে এখন একটা ভাঁজ দেখা যাচ্ছে। বাট আমি যখন এই তেলটা ইউজ করে চুলে শ্যাম্পু করেছি এবং আমার চুলটা যখন শুকিয়েছে, আমার চুলটা একদম স্ট্রেইট দেখা গিয়েছে, একদম স্ট্রেইট। হ্যাঁ, মানে যদি আমি নাও আঁচড়াই, মনে হচ্ছিল না যে আমি আঁচড়াইনি চুলটা। সো এটা খুবই দারুণ একটা জিনিস। আমি নর্মালি কি হয়, মানুষ তেল দিলে চুল পড়ে অনেকের, বাট আমার এটা দেওয়ার পর 3 থেকে 4টার বেশি চুল পড়েনি। ট্রাস্ট মি, 3 থেকে 4টার বেশি চুল পড়েনি। সো আমার কাছে এই প্রোডাক্টটা অনেক বেশি ভালো লেগেছে, অ্যান্ড আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন। আমাকে স্যুট করেছে, তাই আমি এই জন্য আসলে বলবো না যে সবাইকেই স্যুট করবে, বাট আমি বলবো যে অবশ্যই একটা করে নিয়ে আপনারা অ্যাপ্লাই করে দেখেন। যদি স্যুট করে, আমি বলবো যে আপনারা দারুণভাবে বেনিফিটেড হবেন, অনেক বেশি আপনাদের উপকারে আসবে। এবং এটি ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারবে। এমনও শোনা গেছে যে এই তেলটি ইউজ করে অনেকের হেয়ার গ্রোথ হয়েছে। সো আমি এখনও এটা ইউজ করছি, তাই চুল গজানোর ব্যাপারটা নিয়ে আসলে ওরকমভাবে বলতে পারছি না। তবে রিভিউ এসেছে যে এই তেলটি ইউজ করে কিন্তু চুল গজিয়েছে। সো আমি এটা আরও ইউজ করবো, এবং আজকে থেকে এই আমার রূপচর্চার তালিকায়, অর্থাৎ আমার হেয়ার কেয়ারে, এটি পার্মানেন্টলি রয়ে গেল। সো এটি ছাড়া আমার একদমই চলবে না, সেটা আমি একদমই বুঝে গেছি। সো আপনারা সবাই একটু ট্রাই করে দেখবেন, এবং অবশ্যই রিভিউ শেয়ার করবেন। যেহেতু নতুন একটা প্রোডাক্ট, ভালো মন্দ মিলিয়ে যা আপনাদের ফিল হয় সেটাই আপনারা শেয়ার করবেন, কারণ আপনাদের ভালো লাগার উপর এই প্রোডাক্টটির গুণগত মান বাড়বে। আপনাদের যদি কোনো নেগেটিভ কথা থাকে বা কোনো কিছুতে যদি আপনাদের নেগেটিভ কোনো ইস্যুস থাকে, সেই জিনিসটাতে আমরা সলভ করার ট্রাই করব। তবে অবশ্যই ইউজ করবেন, এবং অবশ্যই পজিটিভ হোক নেগেটিভ হোক, রিভিউটি দেওয়ার চেষ্টা করবেন। আমার কাছে ব্যক্তিগতভাবে এটা আমার খুবই ভালো লেগেছে। সো আমি এটা রেকমেন্ড করি, ডেফিনেটলি আপনারা এটা ট্রাই করবেন। মূল্যটাও একেবারেই কম। সো এটি অর্ডার করার জন্য এখনই ঝটপট ইনবক্স করুন এবং বিস্তারিত তথ্য জেনে নিন। অনেক ধন্যবাদ, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর যেহেতু সামনে ঈদ, নিজের যত্নটা নিতে কিন্তু একদমই ভুল করবেন না, কারণ রোজায় আমরা কিন্তু দেখা গেছে অনেক কিছুই খাচ্ছি, ভাজা পোড়া, পানি খাচ্ছি না ঠিক মতো। সো আমাদের স্কিন নষ্ট হচ্ছে, হেয়ার ফল হচ্ছে, হেয়ার নষ্ট হচ্ছে। সো সব কিছু মিলিয়ে একটা জাস্ট নর্মাল একটা হেয়ার কেয়ার কিন্তু আমাদের দরকার। একটা নর্মাল হেয়ার কেয়ারও যদি আমি করতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এটি খুবই দরকার। সো অবশ্যই ট্রাই করবেন, অ্যান্ড সবার জন্য অনেক বেশি শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড ডেফিনেটলি আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।